বৃহস্পতিবার সাড়ম্বে পালিত হল মুসলিম ধর্মাবলম্বী ঈদ উজ্জোহা। এদিন ময়নাগুড়ি টাউন মসজিদে সাড়ম্বের সঙ্গে সকাল থেকেই উৎসবে মেতে ওঠেন মুসলিম ধর্মাবলম্বী মানুষেরা। জানা যায়, মুসলিমদের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান এই ঈদ উজ্জোহা। এই উৎসবে মেতে উঠেছেন গোটা ময়নাগুড়ির মুসলিম ধর্মাবলম্বী মানুষেরা। সকাল সকাল নতুন জামা কাপড় পরে মসজিদে এসে নামাজ পড়েন। এদিন ছোট ছোট বাচ্চারাও নামাজ পড়তে আসেন তাদের অভিভাবকদের সঙ্গে। নামাজ শেষে একে অপরকে আলিঙ্গনে মেতে ওঠে মসজিদ প্রাঙ্গণে, সেই সঙ্গে একে অপরকে শুভেচ্ছা জ্ঞাপন করে। এই ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে পুলিশি নিরাপত্তা লক্ষ্য করা গেছে। ময়নাগুড়ি শহরের টাউন মসজিদে সকাল থেকেই মোতায়েন করা হয় পুলিশ বাহিনী। নামাজ শেষে ময়নাগুড়ি টাউন মসজিদের পক্ষ থেকে ময়নাগুড়ির সকলবাসীকে ঈদ উজ্জোহার শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। বলছিলেন আমরা যথাযথ চেষ্টা করছি ওনার কথা পালন করার জন্য। আমরা এই কথা বলে এবং প্রত্যেকের কাছে আসসালামু আলাইকুম সালাম জানিয়ে আমার কথা শেষ করছি। আমাদের সবাই সুস্থভাবে যাতে খোলামেলা করতে পারি, আবার প্রত্যেক ময়নাগুড়ি অঞ্চলের বা এবং ব্লকের প্রত্যেককে আমি শুভেচ্ছা জানিয়ে আমার কথা সম্পূর্ণ এখানে শেষ করছি।